পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে আজকাল খুব কম মূল্যায়ন করা হয়। একটা কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে, সেটা হলো আজকাল মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বিয়ে হয় ময়দার বস্তার সাথে আটার বস্তা। ছেলেরা চায় ময়দার বস্তা আর মেয়ের বাপেরা চায় টাকার বস্তা, ঠিক না? মেয়ে ঠিক। আর এই জন্য ওই টাকার বস্তা ঠিকই আসে, ময়দার বস্তা ঠিকই আসে, কিন্তু এই বস্তা বস্তা মিলে তো শান্তি আসবে না, শান্তিতে আসবে মানুষে মানুষে। এই জন্য ঘরে ঘরে শান্তি না অশান্তি? অশান্তি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অনেকে অনেক কিছু দেখে বিয়ে করে। তোমরা বিবাহ করবে পাত্র বা পাত্রীর দিনদারি দেখে, পার্সোনালিটি, তার আমল, আল্লাহ ভীরুতা, এটা দেখে বিয়ে করবে। যদি এটা করতে পারো তো মনে রাখবেন এই লোকটাই সুখী হবেন, কারণ মানুষের রূপ, লাবণ্য, টাকা পয়সা এগুলো সবগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, দুই বছর পরে থাকবে না, কিন্তু তার ব্যক্তিত্ব, তার আমল, তার পার্সোনালিটি, তার তাকওয়া, তার ঈমান, এই জিনিসটা তার মধ্যে থাকবে ইনশাআল্লাহ।